সাকরাইলে চিপস কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভর দুপুরে হাওড়ার সাকরাইলে চিপস কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে দমকলের 7টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন আয়ত্তানার কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো আয়ত্তে আসেনি আগুন। জানা গিয়েছে হাওড়ার ডোমজুড়ে 6 নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে একটি চিপসের কারখানা। বুধবার বেলা 12:30 নাগাদ ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে স্থানীয়রাও হাত লাগায় আগুন নেভানোর কাজে। তবে ওই কারখানায় মজুদ ছিল প্রচুর দাহ্য পদার্থ, ফলে দ্রুত গতিতে ছড়িয়ে যেতে থাকে আগুন। ধোঁয়ায় মরে যায় জাতীয় সড়ক সহ বিস্তীর্ণ এলাকা। ওই চিপস কারখানার পাশেই রয়েছে আরো বেশ কয়েকটি কারখানা, ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। ফলে দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনায় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। তবে এদিন প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের 5টি ইঞ্জিন, গিয়েও আগুন আয়ত্তে আনতে পারেনি। পরে যায় আরো 2টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখন আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে, তবে বাগে আসেনি লেলিহান শিখা। অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে কেউ আটকে পড়েছে কিনা তা এখনো জানা যায়নি। घाटी में मुझे खबर लगी, मैं तुरंत आया और फिर उसके बाद जो जो इमरजेंसी सर्विसेज प्रोटोकॉल रहता है वो मैंने अडॉप्ट किया, उसके अकॉर्डिंगली काम चल रहा है। आपकी इसी कंपनी में काम करते हो? एक कंपनी का प्लांट हेड है। प्लांट हेड है। कैसे लगा? अभी सर उसका एनालिसिस चल रहा है। अच्छा अच्छा। जैसे ही हो जाएगा मैं बता दूंगा आपको। अच्छा, कितना आदमी काम करते हैं? 250 2 से 250। आज काम करते थे? हाँ, लेकिन बाहर निकल गए सब। कोई कैजुअलिटी नहीं? नहीं, कुछ नहीं। नहीं। आपका फायर सिस्टम ठीक था? सब कुछ सही था सर। तो फिर आगुन इतना बढ़ गया कैसे? सर अभी वही मैं आपके यही बताना चाहता हूँ कि एनालाइज करेंगे, उसके अकॉर्डिंगली बात करेंगे। एसी खराब हुआ था? मैं ये क्या बोल रहा हूँ, एनालाइज करेंगे उसके बाद बात करेंगे आपको। दैट्स ऑल, बस उसके बाद कुछ नहीं बोलना चाहता। थैंक यू। মেরা নাম পতা কর লিজে ব্লান্ডেডকে নাম পেলা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ার নিউ কোড়লার একটি কারখানা, অর্থাৎ চিপস তৈরির কারখানায় ভয়াবহ আগুন। প্রায় ঘন্টা 2 আগে আগুন লাগে, এখনও পর্যন্ত ঘড়িতে যে বাজে প্রায় 2 পার করেছে। এমত অবস্থায় 2 ঘন্টা অক্লান্ত পরিশ্রম দমকল কর্মীদের, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। যে আগুনের ভয়াবহতা তা ক্যামেরা পার্সন পলাশকে বলবো একটু দেখানোর চেষ্টা করতে, যে এখনও যে কালো ধোঁয়া দাউ দাউ করে জ্বলছে তার প্রমাণ। প্রায় ঘন্টা 2 চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে নেই। এখনও পর্যন্ত 5 থেকে 6 দমকলের ইঞ্জিন এই আগুন নেভানোর কাজে অনবরত চেষ্টা চালাচ্ছে। যে শিখা একবারে দেখলে বিপজ্জনক, মূলত আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, এখনও পর্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, দমকলের কর্মীরা যে কারখানার পার্শ্ববর্তী যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। একটা অংশ ইতিমধ্যেই ভেঙে সেখান থেকে জল দেওয়া হয়েছে, তার পার্শ্ববর্তী কিছুটা দেওয়ার আরও একটি অংশ ভেঙে জল নেভানোর চেষ্টা করা হয়েছে। একেবারে যে শেড, বড় বড় যে শেড, সেই শেড এক এক করে ভেঙে পড়তে শুরু করেছে। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।